Let's go into this narration. Narration key. Narration in Bangla holo. Ukti. Ukti. Ukti koto porkar. জানতে হবে উক্তি দুই প্রকার কত প্রকার উক্তি হলো দুই প্রকার একটাকে বলা হচ্ছে ডিরেক্ট আরেকটা ইনডিরেক্ট আরেকটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট উক্তি করতে গেলে উক্তির দুইটি অংশ আছে অংশ একটাকে বলা হচ্ছে রিপোর্টিং রিপোর্টেড ভার্ব আর একটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিস ন্যারেশনের ন্যারেশনের দুটি অংশ ন্যারেশনের পরিবর্তন ন্যারেশন করতে গেলে আমাদের কিছু নিয়ম মনে রাখা দরকার অর্থাৎ ন্যারেশনের পরিবর্তন সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার পরিবর্তন ন্যারেশন করতে গেলে কয়েক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি কি কি পরিবর্তনগুলো এক রিপোর্টিং বা রিপোর্টেড ভার্ব নাম্বার টু হলো রিপোর্টিং নাম্বার টু ইনভার্টেড কমা হ্যাঁ হ্যাঁ ইনভার্টেড কমার পরিবর্তন কমা নাম্বার থ্রি হলো পার্সন পরিবর্তন আর একটা কি চাই পার্সন পরিবর্তন নাম্বার চার হলো নৈকট্য বাচক টেন্স পরিবর্তন কোয়াটা পাঁচটা নম্বর পাঁচ নম্বরটা হলো নৈকট্য বাচক শব্দ পরিবর্তন শব্দের পরিবর্তন এর আগে একটু রিমাইন্ড করা দরকার যে এই পাঁচ ধরনের পরিবর্তনের আগে আমাদের দুই ধরনের পরিবর্তন করতে গেলে নাম্বার ওয়ান রিপোর্টিং রিপোর্টিং ভার্ব ও নাম্বার টু ইনভার্টেড কমার পরিবর্তন করতে গেলে আমাদের একটা বিষয় জানা খুবই জরুরি বা আবশ্যক ইনভার্টেড কমার এই দুটো পরিবর্তন করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো আমাদের জানা দরকার সেন্টেন্স আমাদের কি করতে হবে সেন্টেন্স জানতে হবে সেন্টেন্স সম্পর্কে এখন ধারণা থাকা দরকার সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে ধারণা রাখা দরকার কেননা সেন্টেন্স সম্পর্কে না জানলে দুইটা পরিবর্তন কখনো সম্ভব নয় আমরা জানি সেন্টেন্স সাধারণত পাঁচ প্রকার এই পাঁচ প্রকার সম্পর্কে আমাদের পরিচিতি হওয়া দরকার সেন্টেন্স পাঁচ প্রকার কী কী এক অ্যাসারিটিভ সেন্টেন্স নাম্বার টু ইন্টারোগেটিভ সেন্টেন্স নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স নাম্বার ফোর অপটেটিভ সেন্টেন্স নাম্বার ফাইভ এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জানি অ্যাসারিটিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা বা বিশ্লেষণ করা বোঝায় তাকে অ্যাসারিটিভ সেন্টেন্স বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় বা কারো সম্পর্কে জিজ্ঞাসা করা বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝায় অপটেটিভ সেন্টেন্স সেন্টেন্স হলো ইচ্ছা বা প্রার্থনামূলক এক্সক্লামেটরি হলো আনন্দ দুঃখ বেদনা হর্ষ ইত্যাদি এ বোঝায় এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো সেন্টেন্স চিনিবার উপায় সেন্টেন্স চিনিবার
উপায়, আমাদের সেন্টেন্স চিনিবার উপায় সম্পর্কে ধারণা থাকা দরকার। আমরা সেন্টেন্সে যেমন বর্ণনা দিতে পারি, ঠিক তেমনি সেন্টেন্স যাতে চেনার উপায়টা আমরা জানতে পারি। কীভাবে চিনবো সেন্টেন্স? সেন্টেন্স চিনতে গেলে শুরুতে আমাদের কী করতে হবে? এসআইটি সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা দরকার। এসআইটি সেন্টেন্স চিনতে গেলে তোমার সেন্টেন্সের শুরুতে তোমাদের ইয়া থাকবে। এসআইটি সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন থাকে। কী থাকে? নাউন বা প্রোনাউন থাকে, প্রোনাউন থাকবে, নাউন থাকে। তাহলে আমরা অ্যাসার্টি সেন্টেন্স কীভাবে চিনবো? অ্যাসার্টি সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন থাকবে। নাম্বার টু, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শুরুতে শুরুতে বি ভার্ব অথবা WH কোশ্চেন থাকে, WH থাকে। তবে মনে রাখতে হবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন থাকবে। WH এখন জানা যাক, WH কয়টি? WH অনেকে প্রশ্ন করলে বোঝা যায় যে WH ওরা বলে দুইটি, আসলে না, WH হলো 8টি এবং পজিটিভ সহ হলো 9টি। 8টি কী কী? একটা হলো হোয়াট, হুইস, হোয়েন, হোয়েন, হোয়ার, হোয়াই, হু, আর হলো হাউ। পজিটিভ সহ হলো হুস, পজিটিভ সহ হলো হুস। এই থেকে অনেকে বলে WH কোশ্চেন 9টি। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। ইম্পারেটিভ সেন্টেন্স এর শুরুতে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে তোমার ইয়ে থাকবে, সেটা হলো লেট দ্বারা শুরু হতে পারে অথবা লেস থাকতে পারে অথবা লেট আস থাকবে অথবা শুরুতে প্লিজ, PLAZ, প্লিজ অথবা কাইন্ডলি থাকবে। অন্যথায় প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা, অন্যথায় প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হবে। অপটেটিভ সেন্টেন্স সাধারণত প্রার্থনা বা ইচ্ছামূলক। এই সেন্টেন্সের শুরু সেন্টেন্সের মধ্যে কী থাকবে, সেটা হলো সেন্টেন্সের মধ্যে কুইজ থাকবে অথবা ওয়ার থাকবে, অর্থাৎ এভাবে বললে ভুল হবে। সাবজেক্টের পর সেন্টেন্স এর মধ্যে উইজ বা ওয়ার থাকবে, অর্থাৎ সাবজেক্টের পর এটি এগুলো বসে। এছাড়া মেয়ে থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, গড থাকতে পারে, ইত্যাদি থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্স তোমার থাকবে হোয়াট অথবা
হাউ দ্বারা শুরু হতে পারে বা হাউ দ্বারা শুরু হবে তবে এই সেন্টেন্সে ইন্টারোগেটিভ এর নেই এক্সক্লামেটরি সাইন থাকবে, অর্থাৎ এই চিহ্নটা থাকবে। এই ছিল সেন্টেন্স পরিচিতি।